হ্যালো এভ্রিওান দিস ইবুদীপ মন্ডল ইউ আর ওয়াচিং এজ এডুকেশন ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করবো কয়েক আপ্লাস টোয়েন্টি টোয়েন্টি সেই দশটি গুরুত্বপূর্ণ উত্তর প্রশ্ন শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে উপরে অল বাটনে ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমরা আমাদের ভিডিও দেখতে পাও আজকের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এখানকার এক নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত অভিনেত্রীদের মধ্যে কাকে পদ্মশ্রী পুরস্কার দু হাজার কুড়ির জন্য নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর হল অপশন এ কঙ্কনা রান আউট তার সম্পর্কে এই যে নিচে ডিটেলস দেওয়া আছে এগুলো তোমরা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবে অবশ্যই বললো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে আমরা ভিডিওর এই পিডিএফ এর লিংকটি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা লিংকে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে সরাসরি তোমাদের নিজেদের ফোনে দু নম্বর প্রশ্ন বাষট্টি তম বার্ষিক জার্মানি অ্যাওয়ার্ডসকে সর্বাধিক পুরস্কার জিতেছে সঠিক উত্তর হল বিলি ইলিশ তিন নম্বর প্রশ্ন কোন রাজ্য দারিদ্রদের জন্য শিব ভোজন প্রকল্প চালু করেছে সঠিক উত্তর হল অপশান ডি মহারাষ্ট্র সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া বাস্কেটবল খেলোয়াড়ের নাম কি সঠিক উত্তর হল অপশান সি কোবে ব্র্যান্ড পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলি সাতাশে জানুয়ারি দু হাজার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত করে সঠিক উত্তর অপশন আসাম ছ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকার কোন এয়ারলাইন্সের একশো শতাংশ শেয়ার বিক্রি করার প্রস্তাব দিয়েছে সঠিক উত্তর অপশন ডি এয়ার ইন্ডিয়া প্রশ্নটি কিন্তু আমরা বারবারই দেখতে পাচ্ছি সুতরাং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্ন লোকসভা নির্বাচন দু হাজার উনিশ চলাকালীন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের সহজলভ্যতা প্রদানের জন্য কোন রাজ্য প্রধান নির্বাচনী কর্মকর্তা ইসিআই অ্যাওয়ার্ড জিতেছেন সঠিক উত্তর হল অপশান সি পাঞ্জাব আট নম্বর প্রশ্ন ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ পঁচিশে জানুয়ারি তাহলে পঁচিশে জানুয়ারি ভারতের জাতীয় ভোটার দিবস পালন করা হয় নম্বর প্রশ্ন কোন রাজ্যের মন্ত্রিসভা সাতাশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে আইন পরিষদ বিলুপ্ত করার জন্য একটি প্রস্তাব পাশ করে সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশ দশ নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন কোন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি মর্যাদাপূর্ণ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশন বি মেরি কম তিনি কিন্তু বক্সিং খেলার সাথে যুক্ত আছেন ভারতীয় ক্রীড়াবিদ সম্প্রতি মর্যাদাপূর্ণ পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন মেরি কম তাহলে পদ্মভীভূষণ পুরস্কারে সম্প্রতি ঘোষিত হয়েছেন কে তিনি হলেন মেরি কম আজকে ছিল এই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরের প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ডিটেলস কিন্তু দেওয়া আছে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে তোমরা অ্যাজ এডুকেশান ইউটিউব চ্যানেলের সঙ্গে দেখতে থাকো আমাদের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টিলড্রেন টেক কেয়ার বাই বাই Ready for competitive exam. Bye.